Hey guys, welcome to my channel and welcome to brand new vlog. তো আজকে আমি খুবই এক্সাইটেড। তো আজকে আমি একটা ইউকুলেলে কিনতে যাচ্ছি, তো সেই জন্য আমি খুবই এক্সাইটেড। এই ইউকুলেলেটা হতে যাচ্ছে আমার মেবি 6 or 7 ইনস্ট্রুমেন্ট আমার কাছে, মানে এর আগে তো দেখছো একটা গিটার কিনছি, এর ছাড়া আমার কাছে পিয়ানো হারমোনিয়াম আছে। তো এইটা নিয়ে আই থিঙ্ক 6 or 7 নাম্বার হইতে যাচ্ছে ইনস্ট্রুমেন্ট। এই 2 উইক হয়ে গেছে যে আমার মাথায় ভূত চাপছে একটা ইউকুলেলে কিনবো, ফাইনালি সেই দিন যে আমি আজকে যাচ্ছি। তো এই 2 দিন আমি মানে আমার বসুন্ধরায় আমি আশেপাশে যেসব ইনস্ট্রুমেন্টের দোকান ছিল আমি ঘুরছি, বাট প্রাইস অনেকটা হাই, যার জন্য আমি ওখান থেকে কিনি নাই। আর আমার মিড টার্ম ছিল, দেখছো আমার চুলের অবস্থা, দাড়ির অবস্থা, কাটাকাটি সময় পাইনি, কারণ আমার প্রচণ্ড প্রেশারে ছিলাম মিডের আগে। আর আমার গতকালকে মিড টার্ম শেষ হয়েছে, যার জন্য আমি আজকে ফ্রিলি আছি, একদম চিল মুড়ে আসি। তো আমি এখন চলে আসছি কাকার বাসায়। তো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু ইউকুলেলে এখনও বাজাইতে পারি না, বাট যেহেতু গিটার পারি সো ইউকুলেলে বাজাইতে আই থিঙ্ক বেশি একটা প্রবলেম হবে না, বাট ওদের ফ্রেডবোর্ড অনেক ছোট, এটা একটা প্রবলেম হতে পারে, যার জন্য আমি টেনর সাইজটা নেব। তো প্রত্যেকবারের মতো আমি যখন কোনো ইনস্ট্রুমেন্ট কিনি বা গান বাজনার বিষয়ে যদি আমার কোনো সাজেশন লাগে, তাহলে অবশ্যই আমি চলে যাই আমার দিদিভাইয়ের কাছে। দিদিভাই আমাকে হেল্প করে প্রত্যেকটা বার। তো গতবার যেমন আমি যখন গিটার কিনছিলাম, তখনও দিদিভাই আমাকে মডেল সব কিছু আমাকে ডিটেলস দিয়ে দিছিল। যেহেতু মডেল পেয়ে গেছিলাম সেহেতু আমি সেইভাবে অর্ডার করে দিছিলাম, বাট এবারেও দিদিভাই আমাকে হেল্প করছে, কিন্তু ওরকমভাবে স্পেসিফিকভাবে কোনো ইউকুলেলের মডেল বলে নাই, কারণ দিদিভাই আমেরিকাতে থাকে, আমেরিকার ইউকুলেলের সাথে আর এই দেশের ইউকুলেলের আকাশ পাতাল ডিফারেন্স, আর প্রাইসের একটা ডিফারেন্স থাকে, যেহেতু আবার বাংলাদেশে ডলারের মান আপ ডাউন খাচ্ছে। সেহেতু দিদিভাই বললো যে দেখো তুমি যাও দোকানে, যে ইউকুলেলটা বাজানোর পর একটু ভালো সাউন্ড পাবা, দামও যেমন অ্যাভারেজ থাকবে সেটাই তুমি নিয়ে নেবা আর কি। এখানে মডেল তো প্রচুর আছে ইউকুলেলের মডেল। তো আমিও অনেক ইন্টারনেটে সার্চ করলাম, দিদিভাইও ওরকমভাবে সাজেস্ট করলো, তো এখন যাব আর কি। তো দেখি কি দিয়ে কি করতে পারি। ইউকুলেলে নিয়ে চলে আসলাম, ওইখানে সিটি কলেজের সামনে নামছিলাম, ওইখান থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম গিটারের ওই দোকানগুলোতে, গিটার দোকানগুলোতে এত পরিমাণে ভিড়, মানুষ আর মানুষ, প্রত্যেকটা দোকানে ঘুরছি, ঘুরে এক একটার এক এক দাম বলে, আর প্রত্যেকটার দাম বেশি, কিছু বলার নাই। আমার মানে যে বাজেট নিয়ে গেছিলাম সেই বাজেট প্রায় একদম শর্টেজ পড়ে যাইতো, কিন্তু তারপরও ঠিক আছে, যা ছিল পুরাই শেষ। ভাবছিলাম মানে একটু বেশি স্ট্রেসে থাকবে, ওই দিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, বাট না, কারণ এখন সব কিছুর দাম বেশি। 6-7 মাস আগের যেসব ইউটিউবে ভিডিও আছে ওই সেম ইকুয়েলের যে প্রাইস, এখন আবার সেখানে 500 থেকে 1000 টাকা বেশি, আরও বলে নেক্সট উইকের থেকে আরও বাড়বে।
যাই হোক দোকান যখন ফাঁকা হইলো আসতে যে আমি আবারও গেলাম ইউকুলেলে দেখলাম টিকলাম, দেখার পরে পছন্দ হইলো, একটু বাজেট নিয়ে একটু বার্গেনিং করা লাগলো, মানে অনেক কমাইছি আর কি, যেটা আমার বাজেট ছিল না সেই ইউকুলেলে নিয়ে চলে আসছি। তো এই হচ্ছে তোমাদের ইউকুলেলেটা দেখাই, এই যে এই হচ্ছে আমার ইউকুলেলে, এই ইউকুলেলের নাম হচ্ছে স্কোই, এখানে দেখতে পাচ্ছ এস কিউ ওই, তোমরা উল্টো দেখবা, তো কালারটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের অন্য সাইড নিয়ে যাই, এখন আই থিঙ্ক তোমরা কালারটা দেখতে পারবা, এই তো পুরা কাঠের, এটাই কোনো ইকুয়ালাইজার নাই। আর এখানে আমার যে আগের যে গিটারটা দেখছো ডিভাইজারের সেম গিটারের মতোই, এখানে একটা সুন্দর ডিজাইন করা যেটা বাজাইতে হেল্পফুল হবে। আর এখানে কিপগুলো আছে, ইউকুলেলের নামটা ব্র্যান্ডিং করা আছে, আর সুন্দর আওয়াজ হয়, আমি জাস্ট সিটা দেখে আসছি, সি মনে হয় এইটা না, এইটা যেমন ধরে কেমনে আমি নিজেও জানি না, মানে কি ছোট, এটা কিন্তু টেনর সাইজ, ঠিক আছে 26 ইঞ্চ, তো মানে 26 আমি কয়েকটা দোকানে একদম পাই নাই, দুইটা দোকানে গেছি দুইটা দোকানে একদমই নাই, ওরা বলতেছে টেনর কেউ নেয় না, হ্যাঁ এর মানে 24 কনসার্ট সাইজ বলে মনে হয়, তো ওইটাই বেশি চলে, বাট আমার টেনরটাই লাগবে। বিষয়টা হচ্ছে আমি বাজাইতে পারি না, তারপরও একটু ট্রাই করলাম, তো বাজানো শিখতে হবে। তো এই হচ্ছে এফ মেজর, ঠিক আছে, এটার সাথে আমার এক পিক দিছে দুইটা, এই যে এই হচ্ছে পিক দুইটা, এরকম দুইটা পিক, আর হচ্ছে একটা ব্যাগ, ব্যাগটা তোমাদের দেখাই, ব্যাগ কেন কোনো নাম ব্র্যান্ডিং করা নাই, কারণ হচ্ছে এই গিটারের সরি বারবার গিটার বলতেছি, এই ইউকুলেলের ব্যাগ নাই, আর যে ইউকুলেলের ব্যাগগুলো আছে কমন ডিভাইজার তারপর অ্যাক্স এইসবের আরও কী কী নাম ছিল, তো ওইগুলো লেখা ছিল, বাট আমার যেহেতু এটার সাথে ম্যাচ করতেছে না সেহেতু আমি এইরকম পুরা ফুল ব্ল্যাক নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে সুন্দর একটা পকেট আছে, পকেটের এই যে এই জিনিসপত্রগুলো আছে, এই যে মেমো টেমো কার্ড। তো এই ছিল ইউকুলেলের ব্লগ, আর যদি এই ডিটেলস আমি অত বেশি একটা জানি না, কারণ ইউকুলেলে আমি এই ফার্স্ট টাইম, তো আমার কাছে মেইনলি এটার ডিজাইনটা ভালো লাগছে, দেন এটা নিয়েও গান হবে আমাদের, কনসার্ট হবে, বাট আমার একটা প্রবলেম হচ্ছে যেহেতু গিটারে তো অনেক বড় বড় ফ্রেট আর এখানে অনেক ছোট ফ্রেট, গিটার মনে হয় এই যে দুইটা মিলে একটা ফ্রেট হয়, আর এখানে যেহেতু এত ছোট আমার সেই ধরতে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আর কি টেনর নেওয়া, আরও যদি আরও ছোটোর কনসার্ট বা 21 ইঞ্চের এই যে ইগুলেলেগুলো আছে ওগুলো নিলে আমি আরও বেশি প্রবলেম ফেস করতাম। তো এটা আমার দিদিভাই সাজেস্ট করছে যে তুমি যদি নাও তাহলে টেনর সাইজ নেবা। তো গাইজ এই ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ইগুলেলে বাজানো শিখতে হবে আমার এখন।